A sample of an ideal gas has volume of 0.5 liter at এটা তো হয়ে গেল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এটা হয়েছে, বেশ। দেন এটা তার আনসারটা আমরা পেয়ে গেছি অলরেডি, n equal to 0.21। নেক্সট কোশ্চেন, 16 গ্রাম অফ অক্সিজেন অকুপাইজ এ ভলিউম কত? 2.4 লিটার অ্যান্ড 22.4 প্রেশার অ্যান্ড বলো 16 গ্রাম অফ অক্সিজেন, তার মানে হাফ মোল, এটা তো ডাইরেক্টলি বলতে পারি হাফ মোল, তাই না? 16 গ্রাম অক্সিজেন অকুপাইজ এ ভলিউম 22.4 লিটার, তার মানে এটা অন্য কিছু ইনক্রিজ করে গেছে, বুঝলে? এটা কারণ কি তুমি জানো যে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল, তাই তো? এটার ভলিউম যেহেতু ডাবল হয়েছে, তার মানে এটার টেম্পারেচারটা ডাবল ছিল, তাই না? নাকি না, বুঝলে? টেম্পারেচারটা ডাবল আছে, কত সেটা দেখো, এটা এখানে হাফ মোল, আর এর ভ্যালুটা আমরা পার কেলভিনে বের করে নিচ্ছি অ্যাকচুয়ালি সবসময়। তার প্রেশারটা যদি 180 ME হয়, ভলিউম যদি 22.4 লিটার হয়, তাহলে আমাদের স্বাভাবিক কারণেই আমরা বলতে পারি যে এটা কি ডাবল আছে, টেম্পারেচারটা ডাবল আছে। ওকে, টেম্পারেচারটা ডাবল আছে, ডাইরেক্টলি আমি বলতে পারতাম। এখানে এত কেলভিন, তার মানে হলো 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? অপশন সি ইজ দা কারেক্ট, বুঝা গেছে? মানে টেম্পারেচারটা ডাবল, না বুঝলে বলবেন। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার, 6 গ্রাম অফ হাইড্রোজেন at 1.588 and 273 ডিগ্রি সেন্টিগ্রেড ভলিউম অফ কোনটা বলো? 6 গ্রাম, ডাব্লুটা হলো 6, প্রেশার পি ইকুয়াল 1.5, টেম্পারেচার কত? 273 300, তার মানে এটা এটা ডাবল হবে টেম্পারেচারটা, 546 যেটা কেলভিনে, আর প্রেশারটা 1.5 ATM-এ আছে, সেটা দেওয়া আছে 1.5 ATM। হিট আমার জানতে চাই, তাই তো? দেখো এটা হাইড্রোজেন যেহেতু, তাই এন ইকুয়াল টু কত? 6/2 করলাম, কেন? মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন ইজ অনলি টু, টু আছে, বেশ বলুন। এটা পেয়ে গেল, কোনটা বলো? দ্য টোটাল প্রেশার অফ মিক্সচার অফ 8 গ্রাম অফ অক্সিজেন 14 গ্রাম অফ নাইট্রোজেন কন্টেন ইন 11.2 লিটার ভেসেল আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বলো। দেখো টোটাল প্রেশার অফ এ মিক্সচার 8/32, 8/32, এটা কি হলো? নাম্বার অফ মোলস অফ অক্সিজেন, নাম্বার অক্সিজেন, নাইট্রোজেন 14/28, কারণ নাইট্রোজেন 28, আর টোটালটা হলো 0.75। টোটাল প্রেশার আমরা বলতে পারি কি, 546, টোটাল ভলিউমটা কত আছে, আরেক ভ্যালু এটা, প্রেশার, এটা টোটাল প্রেশার কত হলো? দুটোর জন্য যদি আলাদা আলাদা করে নিতে, তাহলে 546 না? 546, টেম্পারেচারে কথা বলছি, ভাই টেম্পারেচার তো একই টেম্পারেচার, দুটো গ্যাস টেম্পারেচার, ও আচ্ছা, আলাদা না। প্রেশার হচ্ছে কত, প্রেশারটা বার করব ফর্মুলা দিয়ে, আমরা মোল পেয়ে গেছি এনটা।
PV equal to nRT. P equal to nRT by P. ऐसे V है क्या ना V अब. V अब. मुझे सुनता हूँ. हाँ सर. हाँ. बेश. Next. 16 gram of oxygen and 3 gram of hydrogen are present in a vessel at 0 degree centigrade and 760 mm of HC pressure. Volume of the vessel is 16 by 32. Total number of moles. Total number of moles. Pegalam. Oxygen. Pressure 180 pressure dewa ache mane 760 mm dewa ache 180 mm tale phir equal to nrt eta boshiye amra v ta peye jabo tai na total ta amra peye gelam total number of moles clear pressure ta dewa ache already dekho tale volume ta peye jabo 180 pressure loss equals 90 by P. Next, the volume of 10 moles of an ideal gas at 27 degree centigrade and 180 pressure is what is the volume of 20 moles of same gas at same pressure and temperature? The volume of 10 moles n এর ভ্যালু 10 দেওয়া আছে এখানে একটা প্রেসার দেওয়া আছে 180 mm 273 180 mm 27 সেন্টিগ্রেড দেওয়া আছে ওটা 300 কেলভিন what will be the volume of 20 moles of same gas the same temperature and pressure ওটার যা ভলিউম বেরবে এখানে তাই ভলিউম বেরবে তাই না উপরেরটা যা ভলিউম নিচেটা তাই ভলিউম বেরবে কারণ সেম টেম্পারেচার বলেছে এবং এটা অনুসারে ফার্স্ট একটা যা ভলিউম পাবো সেটাই হবে তাহলে ফার্স্ট একটা ভলিউম কত ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু বাই এন টু ইকুয়াল টু কত হয়ে গেল টু লিটার টু লিটার নেক্সট টেম্পারেচারটা লাগলোই না গ্যাস হ্যাঁ বলো টেম্পারেচারটা ইউজ করতেই হলো না না টেম্পারেচার ভলিউম তো লাস্ট লাস্ট পার্টের জন্য করতে হবে না কারণ এটা অ্যাভোকাডো ল আগেরটা যা ভলিউম থাকে সেম ভলিউমে থাকবে হোয়াট ইজ দা ভ্যালু অফ গ্যাস কনস্ট্যান্ট আর ইন জুল পার মোল পার কেলভিন হোয়াট ইজ দা ভ্যালু অফ গ্যাস কনস্ট্যান্ট জুল পার কেলভিন এটা 8.314 অপশন সি এটা তো আর কিছু বলার নেই না স্যার না স্যার না স্যার আর কি বলার নেই মানে বলবে না বুঝেছি স্যার 8.314 এটা বলবে না তুমি আবার ধরো বলার নেই উফ ফর গিভেন মাস দেখো ফর গিভেন মাস অফ গ্যাস ইফ প্রেসার ইজ রিডিউসড টু হাফ এন্ড দ্য অ্যাবসলিউট টেম্পারেচার ইজ ইনক্রিজড ইনক্রিজড টু টাইমস দেন দ্য ভলিউম would become quick. Given mass, the pressure is reduced. আমাদের এরপরে ভালো ভালো অঙ্কগুলো আসবে কিন্তু এটা লাগবে অপশন বি স্যার অপশন বি তো বলি 4 বি হ্যাঁ এটা দেন দা প্রেসার when the pressure of 2 liters of oxygen is doubled and its temperature is also doubled also doubled 300 kelvin to 600 kelvin the final volume of the volume of the volume of gas the gas here final volume koto hobe when the dekho pressure 2 liter of oxygen dewa ache এটা ডাবল করা হয়েছে
This is double and its temperature is also double. Temperature double, volume double करा हुआ चाहिए। तामने pressure टाइम एक मतलब change हुए चाहिए। उज्जन final volume of the gas होता है। देखो, यानि की हुए चाहिए। जेहू तो की करा हुआ चाहिए double की करा हुआ चाहिए volume टा। है तो volume टा double हुए चाहिए माने pressure कम है चाहिए। temperature बढ़ गया छे temperature बढ़ गया ले volume टा बढ़ जावे शावी double हवा जो ना volume टा double हो गया छे ताले initial जे pressure टा जितना कर दिया हमरा 180 नहीं final टा 2 okay अब देखो V1 टा देखो 2 लीटर तो दिन है बोला अच्छे 2 लीटर ठीक है ना है फाइनल वॉल्यूम टा कोता होगी शेटा मत जानता होगी ऐसा टा डबल करा हुआ अच्छे बोल दिए अच्छे और वॉल्यूम टा कोता होगी शेटा जानता होगा टेम्परेचर टा देखो जे इनिशियल टेम्परेचर 300 केल्विन फाइनल टेम्परेचर 600 केल्विन 600 তাহলে এখন ডাইরেক্টলি বসিয়ে দেব পি অন বি অন ইকুয়াল টু ভাই টু এটা বসিয়ে দিলে হয়ে গেল 2 লিটার বের হলো যা ক্যালকুলেশন আসবে তাই হবে নেক্সট ইন দা প্রেসার এন্ড অ্যাবসলিউট টেম্পারেচার অফ 4 liters of SO2 gas. SO2. Then the volume of this gas would be, well, quick. If the pressure and absolute temperature of 4 liters SO2, pressure, nago, are doubled, and volume of this gas would be, pressure to double hoye chhe. তাহলে পি ওয়ানটা যদি শুধু পি হয় পি টুটা পি হবে 2 হ্যাঁ তো পি হবে এন্ড ভি ওয়ানটা 4 লিটার দেওয়া আছে ওকে ভি টুটা কত সেটা জানতে চেয়েছে টেম্পারেচারটা অ্যাবসলিউট যেটা সেটা জাস্ট টি কেলভিন ধরলাম আর ফাইনালটা 2 কে 2 টি কেলভিন ধরলাম ওটা ডাবল হচ্ছে 8 হতে মানে টি টি কেটে যাবে আর কি হ্যাঁ না টি টি কেটে গেল পি পি কেটে গেল শুধু রইল 4 লিটার নেক্সট 1 লিটার অফ গ্যাস ওয়েটস 2 গ্রাম 1 লিটার অফ এ গ্যাস ওয়েট কত গ্রাম 2 গ্রাম At 300 Kelvin and 180 pressure. If the pressure is made 0.75 atm, at which temperature will 1 liter of the same gas weigh 1 liter? By gram ta jante chaisi. By gram. By gram ta ke amra mole convert kore nite pari. Tate subidha hoy. Ha? Othoba WYM আকারে লিখে দিতে হবে 1 লিটার অফ গ্যাস ওয়েট 2 গ্রাম বলা আছে টেম্পারেচার দেওয়া আছে প্রেসার দেওয়া আছে ইফ দা প্রেসার ইজ মেড অর্থাৎ ফাইনাল প্রেসারটা কত 0.75 atm ফাইনাল টেম্পারেচারটা জানতে চাইছে হুইচ টেম্পারেচার উইল 1 লিটার ফাইনাল লিটারটা কত 1 লিটার অফ দা সেম গ্যাস ওয়েট 1 গ্রাম তাহলে ফাইনাল ভলিউমটা তাহলে আমাদের সেম আছে 1 লিটার গ্যাস ফারস্টে নেওয়া আছে পরে ওটা প্রেসার চেঞ্জ হয়েছে 0.75 হয়েছে লিটারটা সেম রয়েছে হ্যাঁ আমরা কোনটা অপশনে নেব দেখো কি করবে এখন W বাই M টাকে আমরা বের করছি অ্যাকচুয়ালি W টা
বের করার উদ্দেশ্য আর w বাই m টাকে আমরা n এর জায়গায় লিখতে পারব ইজিলি দেখো ইনিশিয়ালটা প্রেসারটা 180 m ছিল ফাইনালটা হলো 0.75 তবে টেম্পারেচারটা t2 এটা আমরা জানি না এটা বের করতে হবে টুটা আমাদের বের করতে হবে আর যেহেতু এটা জাস্ট আমরা কি ধরব অর্থাৎ w 1 আর w 2 এটার যে মলিকুলার ওয়েটটা w 1 বাই m আর w 2 বাই n সেখান থেকে আমাদের m টা কেটে গেছে তাহলে t 2 ইকুয়াল টু কত হলো w 1 t 1 p 2 p 2 বাই w 2 p 1 কেউ না বুঝলে বলো যে p এটা ছিল যেহেতু ভলিউমটা সেম তাহলে p1 equal to w1 by m r r t1 আর একটা p2 equal to এটা ছিল w2 by m r t2 তাহলে এখানে m m কেটে গেল মানে m টা কেটে গেল ওকে তাহলে এখানে t2 বের করেছি ক্লিয়ার নেক্সট হ্যাঁ Which of the following changes cannot increase the volume of a gas by 4 times? Which of the following changes cannot increase the volume of a gas by 4 times? T is doubled, T is decreased to half, T is kept constant, T is increased by 4 times. Konta bolo? Bolle lower price dobo. যখন আমরা কি করবো এখানে যে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করে দেই তাহলে পি ডিক্রিজ করে যাবে তাই না এটাই তো মেইন কারণ হবে এখানে তাহলে টেম্পারেচার যদি ডাবল করে দেই তাহলে প্রেসার হাফ হলে ঠিক আছে আর ভলিউমও তো তাহলে বেড়ে যাবে হ্যাঁ তো এখানে হুইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস ক্যান নট ইনক্রিজ দ্য ভলিউম ভলিউমটা কনস্ট্যান্ট রাখতে চায় তাহলে টেম্পারেচারকে বাড়াবো না কমাবো না হ্যাঁ মরা কি বলে আমরা যদি এটাকে কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে এটা যদি আমরা ইনক্রিজ করি তাহলে এটা ইনক্রিজ করব এই তো ঘটনা তাহলে টেম্পারেচার যদি ডাবল করে দেই প্রেসারটাকে যদি হাফ করে দেই এই প্রেসারটাকে যদি হাফ করে দেই ও তাহলে 4 টাইমস হবে হ্যাঁ তাহলে 4 তাহলে 4 টাইমস হবে না হ্যাঁ হ্যাঁ বলো The temperature is doubled, P is decreased to half. Ito? Ito kore lang. Magalo 4 times. Temperature is decreased to half. Then the weight of 1 liter of gas at 1 atm pressure at 300 kelvin is 4 gram at what temperature the weight of the gas is 4 gram when the pressure is made 0.5 atm and volume is 1 liter the weight of 1 liter of gas at 180 বুঝা গেছে কি কোশ্চেনটা কি বললাম ওয়েট অফ 1 লিটার অফ গ্যাস এট 180 প্রেসার দেওয়া আছে কত 4 গ্রাম মাত্র এট হোয়াট টেম্পারেচার দা ওয়েট অফ দা গ্যাস ইজ তাহলে এই 300 কেলভিনটা কি ওটা টেম্পারেচারটা দিয়ে দিয়েছে টেম্পারেচারটা দিয়েছে
আচ্ছা দ্য ওয়েট অফ গ্যাস ইজ 4 গ্রাম বাট ফাইনাল আমরা কি যে হোয়াট টেম্পারেচার দ্য ওয়েট অফ দ্য গ্যাস ইজ 4 গ্রাম অন দ্য প্রেসার ইজ প্রেসারটা চেঞ্জ করেছে হ্যাঁ তাহলে টেম্পারেচারটা কত হবে আবার সেই ফর্মুলাই বসে দেখো W1 টা ছিল কত 4 গ্রাম 4 গ্রাম প্রেসারটা কত ছিল 180 m টেম্পারেচারটা 300 কেলভিন ওকে ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি টেম্পারেচার কত সেটা আমাদের বের করতে হবে ফাইনাল ওয়েটটা আমার 4 গ্রামই আছে 4 গ্রাম অন্যগুলো চেঞ্জ হয়েছে তাই না P2টা 0.5 হয়েছে 0.5 কেজি আর ভলিউমটা 1 লিটারই আছে তাহলে টেম্পারেচার কত হতো ডাবল থেকে ক্লিয়ার না বুঝলে না হ্যাঁ স্যার বুঝেছি চন্নিমা বুঝতে পারছো ডেন্সিটি নিয়ে কোশ্চেন করছিলাম দ্য ডেন্সিটি অফ এয়ার ইজ কত কম 0.00129 গ্রাম পার সিসি ইটস ভেপার ডেন্সিটি উইল বি ভেপার ডেন্সিটি কত ভিডি ভিডি কত হবে এটা ডেন্সিটি দেওয়া আছে ভিডি জানতে চাইছি ভিডি মানেটা কি ভিডি মানেটা কি অ্যাকচুয়ালি দেখো এটা গ্রাম পার এমএল দেওয়া হয়েছে তাহলে ভিডি মানে হলো ভেপার ডেন্সিটি মানে হলো কোন গ্যাসের ডেন্সিটি ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ডেন্সিটি এটা একটা রেশিও তাই না সেটা হলো ভেপার ডেন্সিটি তাহলে হাইড্রোজেনের এটা আমাদের নিতে হবে দেখো ডেন্সিটি আমরা যদি গ্রাম পার লিটারে নিয়ে যাই কারণ ওই সিসি যেটা সেন্টিমিটার কিউব থেকে আমরা গ্রাম পার লিটার নিয়ে গেলাম 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম জাস্ট আর কিছু এটা হলো ডেন্সিটি হলো মানে ভেপার ডেন্সিটি আমরা বললাম যে ডেন্সিটি ডিভাইডেড বাই হাইড্রোজেনের ডেন্সিটি এবার হাইড্রোজেন পার লিটারে তার ডেন্সিটি কিরকম হয় এটা হলো আর এর ভ্যালু সেটাও জানো লিটারে টিএমএ টেম্পারেচার দেখো এম মানে এখানে মলিকুলার ওয়েট আমরা ডেন্সিটি দিয়ে আমরা বের করতেই পারি সেই ওয়েটটা থেকে আমরা কি করব তবে এবারটা আমরা বের করলাম আগে এবার আমাদের কাজটা কি মলিকুলার ওয়েট ইকুয়াল টু ইনটু ভেপার ডেন্সিটি এটা জানা অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম হাইড্রোজেনের ডেন্সিটি তোমার যদি মনে থাকে 0.09 গ্রাম পার লিটার তাহলে আমরা পেয়ে যাব ঠিক আছে কারণ ভেপার ডেন্সিটি হলো এটা ডেন্সিটি ডিভাইডেড বাই হাইড্রোজেনের ডেন্সিটি ওকে এটা ডেন্সিটি যদি এটা আর হাইড্রোজেনের ডেন্সিটি পার লিটারে ভিডি মানেটা কি ডেন্সিটি ডিভাইডেড বাই ডেন্সিটি অফ হাইড্রোজেন তাহলে আমরা এটাই পাবো এখান থেকে ভেপার ডেন্সিটি কত 14 পয়েন্ট সামথিং হলো তাই না বেশ নেক্সট এটা বলো দ্য ডেন্সিটি অফ নাইট্রোজেন আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন কত কোনটা দ্য ডেন্সিটি অফ নাইট্রোজেন আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন ইজ তুমি তো এটা মলিকুলার ওয়েটটা জানো তাই না স্ট্যান্ডার্ড কন্ডিশনে
মলিকুলার ওয়েট কত আছে মলিকুলার ওয়েট হলো 28 গ্রাম তাই তো আর এই 28 গ্রামে ভলিউম কত স্ট্যান্ডার্ড কন্ডিশনে 22.4 লিটার তাহলে 28 ডিভাইডেড বাই 22.4 এটা ডিভাইড করলে আমরা ডেন্সিটি পেয়ে যাব তাই তো না বুঝলা না 28 হলে গ্রাম মলিকুলার ওয়েট তার ভলিউম কত হয় 22.4 লিটার অ্যাট এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশন তাই আমরা বলতে পারি যে অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন দ্য ওয়েট অফ নাইট্রোজেন পার মোল ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য নাইট্রোজেন পার মোল ওকে তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি ডেন্সিটি দেখো এটা বুঝলে এই যে ওয়েট অফ নাইট্রোজেন গ্রাম পার মোল কত 22.4 লিটার পার মোল পার মোল কেটে গেল গ্রাম পার লিটার থেকে গেল এটাই ডেন্সিটি এটা কত হলো এটা নেক্সট 200 cc of a gas weight 0.268 gram at STP. The vapor density of the gas is, our ekhan theke molecular weight ta ke ber kore niye 2 into Vd kore amra ber korte pari tai na tale vapor density ber korte gele amra molecular weight ber korte pari othoba amader hydrogen er density to jodi mone thake tobei korte pari otherwise korte pari তাহলে 200 সিসি অফ এ গ্যাস ওয়েট কত 0.268 গ্রাম এট এসটিপি তাহলে কত হলো দ্য ভেপার ডেন্সিটি অফ দ্য গ্যাস কত হবে ফার্স্টে আমাদের মলিকুলার ওয়েটটা বের করতে হবে হ্যাঁ কারণ তুমি জানো যে এখানে আমরা যে 200 সিসির ওয়েটটা হলো এটা তাহলে 22400 সিসি ওয়েট কত সেটাই হলো মলিকুলার ওয়েট তাই না বুঝলে হ্যাঁ স্যার তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো 0.268 ইনটু 22400 ডিভাইডেড বাই 200 এটা এটা হলো আমাদের কি মলিকুলার ওয়েট পেয়ে যাব আমরা এখান থেকে এটাই হলো এমএন আর এটাই হলো 2 ভিডি তাহলে ডি ইকুয়াল টু কত পেয়ে যাবো কত যে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2 মানে হলো ডি সেটা আমরা পাবো ঠিক আছে বল দেখো আমরা কি করলাম যেটা জাস্ট মলিকুলার ওয়েটটাকে বের করলাম মলিকুলার ওয়েট আমাদের কত বের হলো 30 বের হলো 30.03 গেল 50 ক্লিয়ার হ্যাঁ স্যার নেক্সট দ্য ডেন্সিটি অফ নিয়ন উইল বি হাইয়েস্ট অ্যাট দেখো দ্য ডেন্সিটি অফ নিয়ন উইল বি হাইয়েস্ট অ্যাট ওটা বলো তো বলো ডেন্সিটি অফ নিয়ন উইল বি হাইয়েস্ট করতে হবে STP থেকে ডেন্সিটি হাইয়েস্ট ডেন্সিটি তো বুঝতেই পারছো ওয়েট ডিভাইডেড বাই ভলিউম তাই তো তাহলে কোনটা স্যার প্রেসার যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ডেন্সিটি বাড়বে কারণ মলিকুলগুলো ক্লোজে থাকবে তাই তো
डेंसिटी हाँ देखो प्रोपोर्शनल टू टेम्परेचर तो कौनटा होगा हमारे देखो सॉरी ऑप्शन बी सर एटा हलो ठीक टेम्परेचर बढ़ले वॉल्यूम बढ़ले डेंसिटी कम हाँ डेंसिटी कम তাহলে টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমবে আর প্রেসার বাড়লেও ডেনসিটি বাড়বে এন্ড লোয়েস্ট টেম্পারেচার হ্যাভ হাইয়েস্ট ডেনসিটি এটা প্রেসারের সঙ্গে আমরা বললাম প্রেসার বাড়লে ক্লোজ আসবে এন্ড সেই সঙ্গে তোমার ডেনসিটি বাড়বে এন্ড টেম্পারেচার বাড়লে তোমার যেহেতু মলিকিউলগুলো দূরে দূরে থাকে ডেনসিটি কমে তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রেশার যদি ইনক্রিজ করে আর টেম্পারেচার ডিক্রিজ করে যে কোথায় এটা টেম্পারেচারটা এখানে কম আছে না তাই না বুঝেছো নেক্সট দ্য ডেন্সিটি অফ গ্যাস অ্যাট এসি ইজ 2 গ্রাম পার লিটার দেওয়া আছে The molecular weight is, what is the molecular weight? The density of the gas at STP is 2 gram per liter. Its molecular weight is, which one is correct? Density of gas at STP. Now watch it, liter, at gram per liter. VD or M normal density same to? Huh? Vapor density and density ki same? No, VD and density is same ki kura hai. VD the acta ratio. Our density is mass divided by volume. My volume. Our VD kintu unit ta noy. VD mana ta VD kintu unit thake na. VD kintu unit thake na to. Oh. Oita formula ta bolo sir. কটা VD VD অ্যাকচুয়ালি রেশিও VD মানে হলো ডেনসিটি অফ গ্যাস ডিভাইডেড বাই ডেনসিটি অফ হাইড্রোজেন হ্যাঁ আচ্ছা ওটা হলো VD হয় বলতে পারি মলিকুলার ওয়েট ইকুয়াল টু 2 ইনটু VD 2 ইনটু VD যা তার মলিকুলার ওয়েট এখান থেকে দেখো আমরা ডেনসিটি মানে হলো weight divided by volume তার মানে molecular weight যদি হয় তাহলে divided by molar volume হবে হ্যাঁ আমরা density বলতে পারি ঠিক আছে আমি সেটা এখানে বলেছি clear হুম স্যার molecular weight 44.8 আর এখানে density of the gas দেওয়া আছে বুঝলাম এটা 2 এই গেল এটা 44.8 next at 273 degree centigrade and 380 torr pressure the density of the gas is 1.25 kg per meter cube kintu ekhane so its density at STP gram per liter দেখো এখানে মিটার কিউব আছে খুব ইম্পর্টেন্ট এখানে কেন না এখানে অবশ্য কেজিতেও দেওয়া আছে অসুবিধা নেই গ্রাম পার লিটার না তাহলে কেটে যাবে তাহলে কি হবে টট থেকে আমরা সহজে প্রেশার এটিএম এ নিতেই পারি এসটিপি তে তাহলে দেখো আমরা কি করতে পারি টেম্পারেচার দেওয়া আছে 546 কেলভিন এন্ড প্রেশারটা আমরা কনভার্ট করতে পারি টট থেকে এটিএম এ হ্যাঁ এটা কেলভিনে হলো প্রেশারটা এটা টর আছে এটা 760 ডিভাইড করব এটিএম এ নিতে পারি আর এটা কেজি মিটার কিউব আছে কেজিটাকে গ্রামে এন্ড মিটারটাকে ডেসি মানে যদি আমরা ডেসিমিটারে কনভার্ট করি তাহলে 1000 কেটে যাবে
তাহলে এত গ্রাম পার লিটারে পেয়ে যাব ঠিক আছে কারণ ডেসিমিটার কিউব মানে হলো লিটার হ্যাঁ এটা থাকবে কারণ কেজিটাকে গ্রামে কনভার্ট করেছি আর মিটারটাকে লিটারে কনভার্ট করেছি মানে ডেসিমিটারে কনভার্ট করেছি তাহলে উপরে নিচে 1000 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে টেম্পারেচার এটা ফাইনাল টেম্পারেচার মানে এসটিপি টেম্পারেচার তাহলে ওটা এসটিপি যেটা আমাদের ভলিউম যেটা হয় সেটা তোমার জানা আছে 22.4 লিটার 22.4 এসটিপি তে পার মোলে ভলিউম एक्चुअली ঠিক আছে পার মোলে ভলিউম আর এসটিপি প্রেসার কত 760 টর বা এমএম অফ এজি ওকে এখানে টর আছে এখানে টরে নিলে আমাদের চেঞ্জ করতে হলো না আচ্ছা আদারওয়াইজ এটিএম এটিএম এ চেঞ্জ করতাম ডেনসিটি কত আমি জানতে চাইছি কারণ ডেনসিটির সঙ্গে আমাদের ওয়েট বাই ভলিউম এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল তাহলে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাতে পারি কারণ তুমি অলরেডি জানো যে v1 ইকুয়াল টু দেখো যে এখানে w বাই m rt যেটা ছিল এই ভিটাকে এখানে নিয়ে গেলাম তাহলে w বাই v যেটা সেটাই ডেনসিটি অর্থাৎ p1 ইকুয়াল টু d1 rt বাই rt1 হ্যাঁ w বাই v হলো d তাহলে এখানে সেম গ্যাস যদি হয় তাহলে আমাদের p2 ইকুয়াল টু হবে d2 rt বাই m তাহলে এইটা দিয়ে এটাকে ডিভাইড করলে mm কেটে যাবে তাহলে আমরা কি পাবো t1 d1 p2 ডিভাইডেড বাই t2 d1 t2 p1 তাহলে আমরা এটা পেলাম 5 গ্রাম পার লিটার এর ডেনসিটি ওকে দিস ইজ দা ডেনসিটি এখন কেটে যাবে তারপর তোমরা ঘুমোতে যাও ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ আমরা আবার ক্লাস নেব মানডে ঠিক আছে আর আচ্ছা স্যার চন্দ্রিমার কালকে ক্লাস আছে তাই না একটা স্যার এটা ভিডিওস গুলো পাঠিয়ে দিন দুদিন পাঠাওনি চন্দ্রিমার কালকে ফ্রাইডে ওর এদের সঙ্গে ক্লাস আছে একটা দেখো ভেপার ডেন্সিটি করেসপন্ডস টু ড্যাশ লিটার অফ এ গ্যাস অ্যাট এসটিপি দেখো ভেপার ডেন্সিটি